পটুয়াখালী জেলায় দিন দিন বাড়ছে মাদকের আগ্রাসন। গেল বছর এ জেলায় যে পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, এবছর ছয় মাসেই তার দুই থেকে তিন গুণ বেশি উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন মনে করেন, এখনই নিয়ন্ত্রণ না করতে পারলে উপকূলীয় এ জেলাটি কক্সবাজারের টেকনাফ সীমান্তের মতোই মাদক চোরাচালানের রুটে পরিণত হতে পারে। পটুয়াখালীর প্রতিনিধি আব্দুল সালাম আরিফের রিপোর্টে বিস্তারিত। পটুয়াখালী জেলা বঙ্গোপসাগরের তীরবর্তী হওয়ায় মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রপথে রয়েছে যোগাযোগের সুযোগ, আর এই সুযোগ কাজে লাগিয়ে চলছে মাদকের চোরাচালান। ব্যবহার করা হচ্ছে জেলার কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলা সহ এর দুর্গম চলাঞ্চল। গত কয়েক মাসে ধরা পড়েছে ইয়াবা ও ফেন্সিডিলের বেশ কয়েকটি বড় চালান। বিষয়টি ভাবিয়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনকে। পটুয়াখালী জেলা পুলিশের হিসেব অনুযায়ী 2016 সালে এই জেলায় মাদকদ্রব্য সংশ্লিষ্ট 163টি মামলায় 171 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চলতি বছরের জুন পর্যন্ত মামলা হয়েছে 233টি আর গ্রেপ্তার করা হয়েছে 236 জনকে। এই পটুয়াখালী জেলা পুলিশ আপনাদের পটুয়াখালীবাসীকে আশ্বস্ত করছি যে মাদক নেই বলে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব। মাদক চোরাচালান ও ব্যবসায়ের বিস্তার ঠেকাতে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান আরো বাড়ানো হবে বলে জানালেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। এই চালানগুলোকে রোখার জন্য এই রকমের যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তারা তাদের সেক্ষেত্রে তাদের অভিযান আরো জোরদার করবে। এদিকে জনপ্রতিনিধিরা বলছেন, মাদকের বিস্তার কমাতে হলে হাত দিতে হবে সে করে, খুঁজে বের করতে হবে গডফাদারদের। মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অনুরোধ করছি প্রশাসন। তারা বলছেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদকের বিস্তার ঠেকানো যাবে না, এজন্য প্রয়োজন সাধারণ মানুষকে সম্পৃক্ত করা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।